এক বছরেরও বেশি সময় পর টি টোয়েন্টি দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানের শূন্যস্থান পূরণে তাকে বেছে নিতে চলেছেন নির্বাচকরা। রোববার ঘোষণা করা হতে পারে ভারতের বিপক্ষে সিরিজের দল। কানপুর থেকে আশিক চৌধুরীর রিপোর্ট। টি টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি মেহেদী মিরাজের, যা নিয়ে আলোচনার ঝড় বয়ে যায় দেশের ক্রিকেটে। গুঞ্জন ওঠে নির্বাচকদের পছন্দ থাকলেও কোচ চন্ডিকা হাতুরু সিংহের অপছন্দের কারণে কপাল পুড়ে অলরাউন্ডারের। বছর ঘুরতে না ঘুরতে আবারও টি টোয়েন্টি স্কোয়াডে ফিরছেন মেহেদী মিরাজ। সুযোগ পাচ্ছেন দেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গায়। খেলবেন ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে। মিরাজের টি টোয়েন্টি ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ নয়, তবে বাদ পড়ার আগে সীমিত ওভারের ক্রিকেটে ছিলেন দুর্দান্ত ফর্মে। বিপিএলেও ছিলেন চ্যাম্পিয়ন বরিশালের সদস্য। এখনও টি টোয়েন্টি দল ঘোষণা করেনি বিসিবি, তবে বোর্ডের বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে টি টোয়েন্টিতে মিরাজের কামব্যাক। আশ্রিক রুদ্র, চ্যানেল 24, কানপুর, ভারত।